যুবক, তুমি কোন দিকে ছোটাছুটি করছো? তুমি কি ভুলে গেছো রাব্বুল আলামিন হযরতের নবী আদম আলাইহিস ইসলামকে পিতামাতা ছাড়াই দুনিয়াতে প্রেরণ করেছিলেন? তুমি কি ভুলে গেছো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ঈসা রুহুল্লাহকে বাবা ছাড়াই দুনিয়াতে পাঠিয়েছিলেন? তুমি কি ভুলে গেছো সেই সময়ের কথা যখন নূহ আলাইহিস ইসলামের জামানায় প্লাবন হয়েছিল, রাব্বুল আলামিনের আযাব এসেছিল? সেই সময় রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা মুমিন মুমিনাতকে নূহ আলাইহিস ইসলামের মাধ্যমে কিভাবে রক্ষা করেছিলেন? তুমি আজ ভয় পাচ্ছ করোনা ভাইরাসকে? তুমি আজ ভয় পাচ্ছ আল্লাহর আযাবকে? অথচ আমাদের ভয় পাওয়ার দরকার ছিল যিনি আযাব দিয়েছেন, সে রব্বুল আলামিনকে। সুতরাং চলুন আমরা রব্বুল আলামিনের দরবারে তওবা করি, ইস্তেগফার করি। এই ইস্তেগফার তওবাই পারে আমাদেরকে রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা করতে। আপনি আমি ঘরে বসে আছি, আসুন না যাই নামাজে বসে দু চোখের পানি ছেড়ে দিই। রব্বুল আলামিন যদি রাজি হয়ে যায় এই করোনা ভাইরাস আমাদেরকে কিছুই করতে পারবে না। সর্বোপরি ডাক্তার যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মোতাবেক আমরা ঘরেই থাকব, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন সাজাব, তার পাশাপাশি দু চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে ফরিয়াদ করব। এমন মত চাই না যেখানে পরিবার আসতে পারে না, এমন জানাজার নামাজ চাই না যেখানে আপন জনগুলো জানাজার নামাজ পড়তে পারবে না। আসুন, মরতে তো একবার হবে, কিন্তু মরার মতো যদি মরতে পারি অন্তত জানাজার নামাজে তো সর্বোপরি মুমিন মুমিনাত দোয়া করতে হলেও পারবে। রব্বুল আলামিনের এমন আযাব চাই না যে আযাবের কারণে আমি আপনি যাওয়ার সময় এমন নিঃস্ব হয়ে যাব দাফনটা পর্যন্ত ভালো করে হবে না। চলুন ফিরে আসি ক্ষমার দোয়ারে, তওবার দরজা যায়, তওবা এবং ক্ষমাই পারবে আল্লাহর আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা।